নমস্কার বন্ধুরা, আজকে আমি পাবদা মাছের পাতলা ঝোল রান্না করি। তার জন্য আলু নিয়েছি, বেগুন নিয়েছি। এখন আমি মাছে লবণ হলুদ মেখে নিব, কড়াই বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। মাছ দিয়ে দিচ্ছি, মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি বেগুন গুলো ভেজে নিব, একটু ভেজে নামিয়ে রাখবো। বেগুন ভাজা হয়ে যাচ্ছে, এখন আমি নামিয়ে নিচ্ছি বেগুন গুলো। তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিই, আলু দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি হলুদ দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, জিরে, লঙ্কা বাটা এক সঙ্গে বেটে নিয়ে আসছি। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মশলার জলটা দিয়ে একটু কষিয়ে নেব। আমি বেগুন গুলো দিয়ে দিচ্ছি, মাছ দিয়ে দিচ্ছি, ঝোল ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছে। মাছের ঝোল হয়ে গেছে, এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।